আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ছোট বাচ্চাদের জামার গলা তৈরি করতে হয়। তো দেখুন, এর জন্য প্রথমে আমি সুতার কাঁটা নিয়ে নিয়েছি। তো আমি আমার সুতাটা লক করে নিব। দেখুন, আমার লক করা হয়ে গেছে। তো এবার আমি চেন করে নিব। তো আপনারা আপনাদের বাচ্চাদের গলার মাপ অনুযায়ী চেন করে নেবেন। তো আমি আজকে মোট 64টা চেন করে নিব। তো দেখুন, আমার 64টা চেন করা হয়ে গেছে। তো এবার আমি আরও 5টা চেন করে নিব। মোট 69টা চেন করে নিয়েছি আমি। তো এবার ওই 5টা চেন বাদ দিয়ে 6 নম্বর চেনে আমি একটা ডাবল ক্রোশেট করে নিব। দেখো, আমার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো ওখানে আমি আর একটা চেন নিয়ে ওই একই ঘরে আমি আবার আর একটা ডাবল ক্রোশেট করে দেবো। তো দেখুন, আমি একটা ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছি। তো দেখুন, পরবর্তীতে আমি 1 2 3 3টা চেন বাদ দিয়ে, মানে 2টা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে আমি আর একটা ডাবল ক্রোশেট করে নেব। তো মাঝখানে আমি 2টা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। দেন আমি আবার আর একটা চেন করে নেব। তো তারপর আমি ওই ঘরে আবার আর একটা ডাবল ক্রোশেট করে নেব। একটু খেয়াল করে দেখলেই আপনারা পারবেন। তো দেখুন, আমি আবার 2টা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে একটা ডাবল ক্রোশেট করে নেব। তো ওই ঘরে আমি আর একটা চেন নিয়ে ওই সেম ঘরেই আর একটা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, এভাবে করে আমি মোট 64টা চেন করে নিব। দেখুন, আমি কাজটা করে নিয়েছি। তো আমি 2টা চেন বাকি রেখেছি। একটু খেয়াল করে দেখুন, 2টা চেন বাকি রেখেছি। তারপরে 2টা চেনে আমি লাস্টের চেনটা একটা ডাবল ক্রোশেট করে নেব। তো আমি দ্বিতীয় লেয়ারে চলে যাব। তো এর জন্য আমি আবার 3টা চেন করে নেব। 3টা চেন করে দেখুন, একটু খেয়াল করে দেখুন যে আগে যে ঘরে আমি একটা চেন দিয়ে ফাঁকা রেখেছিলাম, ঠিক ওই ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন, 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এবার আমি আবার 2টা চেন করে নেব। দেন আবার 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো আগের লেয়ারে আমি 1টা চেন করেছিলাম, তো এই লেয়ারে আমি 2টা চেন করে দেন 2টা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন, আমি আবার সেম ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট করে নিব। দেন আমি 2টা চেন করে নিব। তো ওই ঘরেই আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে করে এই লেয়ারটাও আমি কমপ্লিট করে নিব। দেখুন, আমি আমার পুরো কাজটা করে নিয়েছি। তো লাস্টের যে চেনে আমি 1টা ডাবল ক্রোশেট করেছিলাম, ওই চেনে আমি আবার আর একটা ডাবল ক্রোশেট করে নেব। আমার দ্বিতীয় ধাপও কমপ্লিট হয়ে গেছে। তো পরবর্তী ধাপের জন্য আমি আবার 3টা চেন করে নেব। 3টা চেন করে দেখুন, আগের লেয়ারে যেখানে আমি 2টা চেন করে ফাঁকা রেখেছিলাম, ঠিক ওইখানে আমি 3টা চেন করে নিব, 3টা ডাবল ক্রোশেট করে নিব। 3টা ডাবল ক্রোশেট করে দেন আমি আবার 2টা চেন করে নিব। তো ওই 2টা চেন করার পরে আবার ওই একই ঘরে আমি আবার 3টা
ডাবল ক্রোশেট করে নিব। তো আপনি একটু খেয়াল করলেই পারবেন। তো দেখুন আমি আবার পরবর্তী চেনে চলে যাব। আবার আমি তিনটে ডাবল ক্রোশেট করে দেন দুইটা চেন করে আবার তিনটে ডাবল ক্রোশেট করে কমপ্লিট করব। তো এইভাবে করে আমি এই লেয়ারটাও করে নিব। তো দেখুন একইভাবে আমি পুরো কাজটা আবার কমপ্লিট করে নিব। তো লাস্টের চেনে আমি আবার ডাবল ক্রোশেট করে এই ধাপটা কমপ্লিট করে নিব। তো পরবর্তী ধাপের জন্য আমি আবার তিনটে চেন করে নিব। তো দেখুন আগে আমি যেখানে দুইটা চেন করে ফাঁকা রেখেছিলাম ঠিক ওই চেনে আমি আবার তিনটা ডাবল ক্রোশেট করে নিব। তিনটে ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এবার আমি একটা চেন নিব। তা আগের ধাপগুলোতে আমি দুইটা করে চেন নিয়েছিলাম। তো এই ধাপে আমি একটা চেন নিব। তো একটা চেন নিয়ে আমি আবার ওই একই ঘরে তিনটা ডাবল ক্রোশেট করে নিব। তো দেখুন আমার তিনটে ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো পরবর্তী ধাপের জন্য আমি আবার একটা চেন করে দেন পরবর্তী চেনে আমি চলে যাব। দেখুন আমি আবার তিনটা চেন করে নিব। আমার তিনটে ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এবার আমি ওই ঘরেই একটা চেন করে নিব। একটা চেন করে ওই একই ঘরে আমি আবার তিনটা ডাবল ক্রোশেট করে নিব। দেখুন আমার তিনটে ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। পরবর্তী পাতায় যাওয়ার জন্য আমি আবার একটা চেন করে পরবর্তী পাতায় চলে যাব। তো এইভাবে করেই আমি আমার পুরো কাজটা আবার করে নিব। তো দেখুন আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি সুতোটা লক করে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।